হ্যালো ফ্রেন্ডস, তো আমি একটা খুবই ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আমার খুব একজন ফেভারিট, খুব পছন্দের ক্রিয়েটর, সেটা হলো আমাদের জাস্ট এন্টারটেনমেন্ট ভাই, জাস্ট এন্টারটেনমেন্ট ভাই আরুষ। হ্যাঁ আরুষ ভাই, ওনার নাম তো আরুষি। সো এখন ইউটিউবের কী পরিস্থিতি আমরা ভালো করেই জানি, নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছে, সেটাও আমরা জানি। কার দোষ কার কী ভুল আমি আগের ভিডিওতে বলে এসেছি, তার আগেও একটা ভিডিও আছে, এটা একদম লাস্টে যাবে ভিডিওটা। সো জাস্ট এন্টারটেনমেন্ট ভাই এমনই একজন মানুষ না, জাস্ট এন্টারটেনমেন্ট ভাই, তারপরে কী বলে নিউটন ভাই, এরা মানে কী বলবো, এরকম ভালো মানুষ পাওয়া খুব মানে দুর্লভ আর কি, মানে এরকম ভালো মানুষ পাওয়াই যায় না। এত সাপোর্ট করে, সবাইকে এত সাপোর্ট করে, আর সমানভাবে ইকুয়ালি আমারটা কত শেয়ার, আমাকে মানে যখনই দেখে সবসময় শেয়ার করে দেয়, সবারটাই সেটা করে, আর সবাইকে সমানভাবে ভালোবাসে, এত ভালোবাসে, আর এরকম মানুষ আমি সত্যি দেখিনি। কিন্তু সামহাও এই কন্ট্রোভার্সি, এই নোংরামির জন্য না এই ভালো মানুষগুলো এফেক্টেড হচ্ছে, মানে এই যে আমাদের জাস্ট এন্টারটেনমেন্ট ভাইকে আমি কিছু কথা বলতে চাই। তো ভাই তুমি এতটাই ভালো, সবাইকে সমানভাবে তুমি ভালোবাসো, এত সাপোর্ট করো, তো সামান্য কিছু জিনিস চোখে পড়লে, মানে আমাদের এত ভালোবাসার মানুষের ব্যাপারে চোখে পড়লে তো খারাপ লেগে যায়। তো তখন এই খারাপ লাগাতে আমার মনে হয় ক্লিয়ার আউট করা সব থেকে ইম্পর্টেন্ট। আর যদি আমি ক্লিয়ার করি দাও, নিশ্চয়ই তুমি যদি ভিডিওটা দেখো তুমিও কিছু বলবে, ক্লিয়ার করবে। তো অ্যাকচুয়ালি আজকে মানে কালকে রাত থেকে যা শুরু হয়েছে, তবে সীমা দিয়ে ভীষণ নোংরা ভিডিও ছেড়েছে। আমি জানি তুমি যা সীমাকে খুবই সাপোর্ট করো, খুবই রেসপেক্ট করো, যেটা আমি মিলিকেও বলেছি ভিডিওতে, যে রেসপেক্ট করা ভালোবাসা আলাদা, কিন্তু যদি আমাদের ভালোবাসার মানুষ ভুল হয় তো সেটাও তাদের তাদের ভালোর জন্যই কিন্তু ওটা বলা উচিত, যে তুমি এটা কাজটা ভুল করেছো। ভালোবাসার মানুষ যদি ওটা না বলে তাহলে কি হয় বলো তো, আমাদের যে সাইকোলজি হয় যে আমি তো এটা ঠিক করেছি, একদমই ঠিক করে, ভবিষ্যতে এটা বাড়তে বাড়তে আমরা কিন্তু একটা ক্রিমিনাল মাইন্ডের মানুষও হয়ে যেতে পারি। এটা কিন্তু আমি কাউকে খারাপভাবে বলছি না, মানে এটা আমিও যদি আমিও একজনের ব্যাপারে একদম যা তা বললাম, ধরো একটা ভালো মানুষ যাকে আমরা খুব ভালোবাসতাম, খুব সাপোর্ট করতাম, যে আমার জন্য অনেক কিছু করেছে, তাকে একদম খিস্তি দিয়ে শেষ করে দিলাম, তারপরে মানে এটা আমার বাড়তেই থাকলো। বা যদি আমাকে কেউ বোঝায়, ভালোবাসার মানুষ বোঝায় যে এটা তুমি ভুল, মানে তারাও যদি এটাকে কিছু না বলে, এটাকে সাপোর্ট করে, সো সেটা কিন্তু ভালো জিনিসটা। তো তাই জন্য আমি মিলিকেও বলেছি, তোমাকেও বলছি, আসলে আমার ছোট্ট একটা ব্যাপারে একটু খারাপ লেগেছে, ওই জন্য আমি ভিডিওটা করছি। কিছু আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যা সেন্টারম্যান ভাইয়ের কাছে, আমি প্রচণ্ড তোমাকে মানে রেসপেক্ট করি, প্রচণ্ড ভালোবাসি। সীমা দি আজকে যে ভিডিওটা করেছে, ওখানে আমি জাস্ট এন্টারটেনমেন্ট ভাইয়ে কমেন্ট দেখেছি, মানে ওটাতে সীমা দি অবভিয়াসলি লাভ রিয়াক্টও দিয়েছে। তারপর দাদা বলে মানে ভাই বলেছে যে তোমার চালিয়ে যাও, কাউকে পাত্তা দিও না, যে তোমার পাশে মানে সামথিং এইসব বলেছে আর কি। সো আমার মনে হয় এই যে ইস্যুটা আছে না, এটা স্টার্টিং পয়েন্ট কিন্তু সীমা দিই করেছে আজকে। কিন্তু সঞ্জয় দার কোনো দোষ নেই, হ্যাঁ সঞ্জয় দা নিশ্চয়ই ভিডিও নামিয়েছে, কিন্তু কে শুরু করেছে? শুধু শুধু আমাদের খালি গ্রুপ 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 বাজে, গ্রুপ বাজে, আমি এই গ্রুপে থাকতে চাই না, আমি একলা ইয়ে করবো, এই কথাগুলো, এই টোকা, এই যে টন্টিং কথাগুলো, তারপরে কিছুদিন থেকে মুনমুন্দির পেছনে মানে মানে টন মেরে মেরে শেষ করে দেবো, এই যে স্টার্টিংটা কি দরকার ছিল বলো ভাই, তুমিই বলো। যদি আমাদের ভালো লাগছে না, আমরা এতই খারাপ, ঠিক আছে, কোনো কিছু কমেন্ট করতো না, কিছু না বলতো, নিজের কন্টেন্ট করতো, সেখানে আমাদের দলকে টেনে কেন কথা বলা হলো? তবের থেকে আমাদের খারাপ লেগেছে, তবের থেকে এই ভিডিও স্টার্ট হয়েছে, তারপরে এটা এখন দিনের পর দিন বাড়তেই চলেছে। তো এখানে কিন্তু পুরোপুরি সঞ্জয় দার দোষ না, মানে পুরোপুরি কেন সঞ্জয় দার দোষই না, এখানে কিন্তু স্টার্টিং পয়েন্টটা উনিই করেছেন, তাই জন্য ভুলটা কিন্তু ওনার, আমাদের এটা বলতেই হবে, ভুলটা ওনার। আর ভালোবাসা মানুষ হিসেবে তো আরোই বলা উচিত যে এটা আপনি ভুল করেছেন, তো সেটাকে সাপোর্ট করা, ওই জায়গাটা একটু আমার মানে একটু অভিমান হয়েছে, একটু খারাপ লেগেছে, মানে জাস্ট এন্টারটেনমেন্ট ভাই। দেখো সঞ্জয় দা, সীমা দি যদি তোমায় ভালোবাসে, এত সঞ্জয় দাও প্রচণ্ড তোমায় ভালোবাসে, প্রচণ্ড তোমায় সাপোর্ট করে, মুনমুন্দিও প্রচণ্ড সাপোর্ট করে, বাকি সবাই তোমাকে ইকুয়ালি সাপোর্ট করে, এমন না যে একটা সীমা মজুমদারই তোমাকে সাপোর্ট করছে, সবাই তোমাকে সাপোর্ট করছে। আর সবার ভালোবাসা আমাদের কিন্তু দরকার, একজনের ভালোবাসা দিয়ে হয় না, সবার ভালোবাসা দিয়েই আমরা জীবনে আরও উন্নত হতে পারি, আরও গ্রো করতে পারি, তো সেটাই বলার। সো ওটা একটু খারাপ লাগার জায়গা ছিল, যে যেটা মানে সঞ্জয় দার নিয়ে এত নোংরা কথা বলেছে, ওখানে তোমার কমেন্টটা
একটু হলেও আমার খারাপ লেগেছে, যেহেতু খারাপ লেগেছে বলে আমি ভিডিওটা করেছি। তুমি যদি মানে দেখো কখনো এই ভিডিওটা, প্লিজ তুমি রিপ্লাই দিও, কিন্তু সবসময় আমরা সবাই তোমার পাশে আছি, তোমাকে খুব ভালোবাসি, সবসময় ভালোবাসো। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।